আমি উম্মে সালমা, বেঙ্গল মিটে 7 ইয়ার্স কন্টিনিউ করছি। বর্তমানে আমি উত্তরা জসীমউদ্দিন অ্যাভিনিউ ইনচার্জ হিসেবে আছি। বেঙ্গল মিটির জার্নিটা যদি আমাকে বলতে হয়, তো সেক্ষেত্রে যেটা আমি প্রথমে বলবো, আমার ম্যানেজমেন্টের এম থেকে যে প্রোটোকল বা রুলস রেগুলেশনগুলি দেওয়া আছে সেখান থেকে, এবং আমরা প্রত্যেকটা আউটলেটে কিন্তু টিম ওয়ার্কিং হিসেবে আমরা কাজ করছি এখানে। তো এখানে যেটা একটা বিষয় আমি ইম্পর্টেন্ট মনে করছি, যে আমার এই টিমে কিন্তু আমি ছাড়া সবাই ছেলেরা কাজ করছে আমার জুনিয়র হিসেবে। সো তারা আমাকে, আমি যে তাদের একটা লিডার হিসেবে কাজ করছে এবং মেয়ে হিসেবে কাজ করছে, এখানে আমার কোনো ধরনের কমপ্লিকেশন বা তাদের কোনো ধরনের আপত্তিকর কিছু নেই বা আমি পাইনি, এখনও ফেস করিনি। ইভেন আমি যখন আগে জুনিয়র হিসেবেও কাজ করে আসছি এই এনভায়রনমেন্টে, তখনও কিন্তু আমি সিনিয়রদের অনেক ভালো ধরনের একটা পজিটিভ মাইন্ডের একটা সাপোর্ট আমি পেয়ে আসছি, যার কারণে আমি মনে করছি আমার যে এনভায়রনমেন্টটা বা বেঙ্গল মিটির যে এনভায়রনমেন্টটা, অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। বিকজ আমরা এখানে আলাদা করে যে মেয়েদেরকে যে হ্যাসেলিং বা বিভিন্ন ধরনের আপত্তিকর যে একটা সিচুয়েশন আসার যে বিষয়গুলি, সেগুলি টোটালি এখানে আমি পাইনি, এখনও পর্যন্ত পাচ্ছি না, যার কারণে এখানে কাজ করার জন্য আমি নিজেকে অনেক বেশি কমফোর্ট ফিল মনে করছি। বেঙ্গল মিটির আরেকটা সবচেয়ে ভালো যেটা বিষয় আমি মনে করছি, সেটা হচ্ছে এই বেঙ্গল মিট অবশ্যই আমার ক্ষেত্রে আমার স্কিল, আমার এডুকেশন এবং আমার পরিশ্রমটাকে অনেক বেশি অ্যাপ্রোচ করেছে এবং প্রায়োরিটি দিয়েছে, যার কারণে আমি এত দ্রুত এবং অল্প টাইমে আমি এই পজিশনটাতে আসতে পেরেছি। এসব কারণে বেঙ্গল মিটে কাজ করে আমি প্রাউড ফিল করি।